এটা আমাদের জমি, আমি আর মা লাউ শাক তুলতে এলাম। আর এটা হচ্ছে আমাদের জমির একদম বিলের সাইডের দিকটা। মা লাউ শাক কাটছে কাঁচি দিয়ে। এই লাউ শাকের মধ্যেই কই মাছ দিয়ে রান্না করা হবে, কই মাছ সিদ্ধ, খেতে অনেক ভালো। এবং এই সিদ্ধটা ভাতের মধ্যে লাউ শাক দিয়েই করা হয়। এগুলো পরে পরপর আমরা দেখতে পারবো কী করে করা হয়। এটা হলো আমাদের জমি পুরোটা। ওইগুলো যে গাছগুলো দেখা যাচ্ছে ওটা হলো পটল গাছ, মাচার পটল। আর এই যে যে জমিটা, এটা হলো ধুনে, এগুলো ধুনে বাপের পাতা, বাড়ি থেকে এগুলো চাষ বলবার করা বুদ্ধি দেয়, হয়েছে তাই তো? এবং এগুলো বড় সজ বলা হয় যখন বড় হয়ে যায়। এখন এই ফলগুলো হচ্ছে, ধুনে ফলগুলো হচ্ছে, আর ফুলগুলো প্রায় শেষের দিকে। কোন আড়ি দেখি কি রান্না হবে বলো আজকে। কেন যে সময় রান্ধার ই ছিল সেই সময় রাঁধছি, রাহানি রান্ধার কোনো ই আসে নি কেন? এই তো হাটে তো আসলে পাড়ায়। ওই তো পাড়ায়। হ্যাঁ বিহানে বই খেলে এবারই দেখি খারাপ আছে। তো হাঁটতে পারো, আবার রান্না করতে পারো না, রান্না তো বসে বসে করতে হবে। আমার বিয়ে দাও। বিয়ে দেবো, দাঁড়াও। হ্যাঁ গোয়ারখান দিয়ে নকশা সে বিয়ে দিচ্ছে। মায়ে দেখছো? মায়ে তো কত রাখবি শোয়া যায়, কাদের শোয়া যায়, কোন না কি কাজ করবে, কি কাজ করবে, ডাক্তারি করবে, কি কাজ করবে না বলো? কি তোমার কি তোমার কি করবে, তোমার জন্য তোমার জন্য কাজ করবে নাকি? তার কাজ সে করি ভালো না তো আনছিলাম তো এক সুন্দরী রে। আর স্টার্ট কত বাদ দাও, তাহলে কত ভালো হয়েছে থাকলো না। ভালো একটা না জানি, তাই ভালো একটা মানে কেমন বলো, সুন্দরী কেমন? ঠাম্মো ঠাম্মো বলো একটু, পছন্দ কেমন হবে, কেমন হবে দেখতে? ভালো হবে না বলো, কেমন চোখটা কেমন হবে, নাকটা কেমন? ওই শোন, নাকটা কেমন হবে, চোখটা কেমন হবে? হ্যাঁ বলো, ভালো হবে। আরে কেমন হবে সেটা বলো, ভালো মানে কেমন হবে চোখগুলো? হ্যাঁ না না অত, তুমি এত সুন্দরী, তুমি আবার জানো না, দেখে দেখাও। কি খাচ্ছ, কি খাচ্ছ বলো, কি খাচ্ছ বলো? মুড়ি খাচ্ছি। আর কি খাচ্ছি? আর কি মুড়ির সাথে? ওই যে আমি একটা জল লিকুইড জাতীয় খাবার দেখতে পাচ্ছি, ওটা কি? ওই যে মুড়ির সাথে কি খাচ্ছ? আর ওই যে ওই যে পাশে আর একটা জিনিস, তাহলে তোমার চা কে বানিয়ে দিছে? ডিমি শাক। এই ডিমি শাকটা তো বিরাট মানে কচি। এটা ডিমি শাক খাবি? খাবো তো, জাল জাল করে দিল। কি টক আম বলি? এই এরা একটা একটা শব্দ করে টান দাও চায়ে, দেখি টান দাও দাদা, দেখি এরকম হয় নাকি? একটা সিক্রেট থাকবে হাতে, একটা চা থাকবে, তাহলে না খাওয়াটা একটা দিয়ে হয়। টানবো সিক্রেট, টানবো? হ্যাঁ না না।
তুমি কি চিংড়ি মাছ খাও? আমি কিন্তু বলে তো লেই দিছি, এর বলছি ভাত খাই খাই এটা ইয়ে খাট আর একটা তাহলে গামলা দাও। এতে কি দিতে পেঁয়াজ? আমি তো আরো ভাবছি তোর বলবো, তাহলে তোকে রান্না হয়ে দুপুর বেলা খাচ্ছি না দেখি রম্ব ভালো করে রসুনটা চলো। মাংস হচ্ছে না, কই মাছ সেদ্ধ হবে? কষ্ট করে যত্ন করছি আমি, ও পারবে নাকি? তাহলে তুই করো ওদিকে যা, সাপে ধরবে যা। তুমি লাউ শাক বাসাইছে? শিগগিরি বেছে দাও লাউ শাক, হবে ভাত খাবে না? না মা খাবে না, ভাত আমার আছে আলাদা। কয়টা মাছ মা? আদা, এটা কি কি বাটা মা বলো তো? আদা না এই গরম দিয়ে তো দেখি এদিকে থাম। Thank you.
বহুদিন কিন্তু ছোট ছোট কাটে মরলা নিয়ে আসবা পাঁচশো বসে কাটিয়ে বাজে তারপরে খাবো সেটা টেস্ট গেলো কলার মশার বড়া বানাবো তারপর মনে আসবে না তো রিয়ার কাছে ফোন নেই না কি অবস্থা কি কষ্ট ওরকমটা কিন্তু করতে হয় এরা ইসে ওদের কাছে তরকারিটা তো খুবই সুন্দর দেখতে হয়েছে কিছু বলে নাই নাহলে ঘর ভেঙে দিয়ে দেবে ফালতু লোক শিক্ষিত মানুষ যদি এই করে মানুষ বলবে কি তখন রঞ্জন কাকার আই কার্ড আধার কার্ড কিছু ছিল না ধীরে ধীরে দিচ্ছি আর বাদালা কি কি এই দেখুন আমাদের খুবই সুন্দরী একজন কোথায় সরে যাও তো পিছনে জনকে একটু দেখায় কি করে বানাতে হয় গরম জল জানি না